নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/4/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে শিক্ষক সংক্রান্ত আপডেট। সেটা হচ্ছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যে ইউজিসি, সেই ইউজিসি হচ্ছে ইউজিসির মাধ্যমে এবার একসঙ্গে দুটো কোর্স করা যাবে সেরকমই নোটিফিকেশান রয়েছে, সেরকমই ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে। তো আসুন দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। একসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ থাকবে, অভাবনীয় পদক্ষেপ ইউজিসির। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ব্যতীত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ে কোনো ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। একই সঙ্গে জোড়া কোর্সে পড়ার সুযোগ, টু ডিগ্রি প্রোগ্রাম অভাবনীয় পদক্ষেপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। কমিশনের চেয়ারম্যান প্রফেসর জগদীশ কুমার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউজিসি ডুয়াল প্রোগ্রাম বা টু ডিগ্রি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানান। স্নাতক এবং স্নাতকোত্তর ও পিএইচডি ব্যতীত ডিপ্লোমা কোর্স এবং এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ে কোনো ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ স্নাতক স্তরের কোনো পড়ুয়া চাইলে সেই পর্যায়ে নিজের কোর্সের পাশাপাশি অন্য একটি কোর্স করতে পারবেন না, কিন্তু স্নাতক স্তরের কোনো পড়ুয়া চাইলে, তাহলে এটা কি স্নাতক স্তরে কোনো পড়ুয়া চাইলে স্নাতকোত্তর কোনো কোর্স করতে পারবেন না। এবারে এটা হচ্ছে কোন, মানে এই পর্যায়েগুলো ছিল। এবারে কীভাবে করা যাবে, এখানে দুটি কোর্সের সময় যাতে কোনোভাবেই একে অপরের সঙ্গে একসঙ্গে না চলে তা প্রাথমিক শর্ত, পাশাপাশি কয়েকটি ভাগে এ প্রোগ্রাম কার্যকর হবে। প্রথমত একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে, দ্বিতীয়ত দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তৃতীয়ত হচ্ছে দুটি কোর্সে যদি অনলাইন হয় সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, দুই কোর্সে চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়। স্নাতক ও স্নাতকোত্তর পিএইচডি ব্যতীত ডিপ্লোমা কোর্স এবং এমফিল পর্যায়ে, তাহলে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করতে পারবে আর হচ্ছে এমফিল পর্যায়ে কার্যকর হবে টু ডিগ্রি প্রোগ্রামে। একই পর্যায়ে কোনো দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। একটি ফিজিক্যাল কোর্স হলে অপরটি কোর্স হবে অনলাইনে, দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, দুটি কোর্সেই যদি অনলাইনে হয় সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়াদের উপস্থিত কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়। তাহলে দেখলেন, মানে মোটামুটি ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে, ধরুন কেউ গ্র্যাজুয়েট করছে, তাহলে গ্র্যাজুয়েট করার সঙ্গে সঙ্গে সে ডিপ্লোমা কোর্সে কিন্তু দেখুন স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ব্যতীত ডিপ্লোমা কোর্স বা এমফিল পর্যায়ে এটা কিন্তু হবে, করতে পারবেন, মানে নিজের কোর্সের পাশাপাশি অন্য একটি কোর্সও করতে পারবেন। স্নাতক স্তরে কোনো পড়ুয়া চাইলে স্নাতকোত্তরের কোনো কোর্স করতে পারবেন, মানে ডিপ্লোমা কোর্স কোনো করতে পারবেন আর কি। তো এই সংক্রান্ত যা হোক, এতো রয়েছে আপডেট। এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই আমি শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।